এবার দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি আক্রমণ পোস্টার রাজীব ব্যানার্জির বিরুদ্ধে। ভোটের আগে দীর্ঘদিন অস্থায়ী কর্মীদের আন্দোলন চলছিল। প্রাক্তন WBAIC চেয়ারম্যান রাজীব ব্যানার্জি দলের কর্মীদের আড়ালে রেখে তার শালি ভাগ্নে বাড়ির বাজার বাহক মেয়ের মাস্টার সহ অনেকজনকে নতুন পদ বানিয়ে সরাসরি স্থায়ী করে দেয়। কর্মীরা প্রতিবাদ করলে সেই সময় কাউকে বীরভূম আবার কাউকে কোচবিহার বদলি করে কণ্ঠস্বর বন্ধ করে দেয়। এই অমানবিক আর প্রতারকের বিরুদ্ধেই কর্মীরা সোচ্চার হয়েছে। তারা জানান লকডাউন পরিস্থিতির কারণে এই সমস্ত অস্থায়ী কর্মীরা প্রতিবাদ করতে পারছেন না। লকডাউন পরিস্থিতি মিটলে তারা আন্দোলনে ডাক দেবেন আগামী দিনে। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।